তাক করেন না। আচ্ছা বলেন তো, কোন যুবক যদি দাড়ি রাখে সবচেয়ে আগে আপত্তি করে কারা? বাপ মা। কারণ বাপ মা চায় যাহা আমার রাজপুত্রের মতো ছেলে রাজপুত্রের মতো একটা দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগে, ঠিক না? তবে বাবা মার রাজপুত্র কিন্তু হাসান হোসেন না, ওই বস বুস আর ফুস। হাসান হোসেনের যখন রাজপুত্র ছিল দাড়ি ছিল না, দাড়ি সহিত রাজপুত্র ছিলেন। কোনো মা চাই না যে আমার ছেলেটা হাসান হোসেনের মতো বা হাসান বসরির মতো বা আব্দুল ইবনে জুবায়ের মতো সেই রাজপুত্র হবে, এটা কেউ চাই না। তাছা হলো দাড়ি রাখার বাধা কে? প্রথম বাধা মা। আমি নিজে অনেক মার সাথে ফোনে, যুবক ছেলে দাড়ি রাখবে স্যার দাড়ি রাখবো, মার দেখতে দিচ্ছি না, আমি মার সাথে ফোনে কথা বলছি যে আপনার ছেলে দাড়ি রাখলে কি সমস্যা? সমস্যা খারাপ দেখা যায়, এত তো বিয়ে শাদী করি না, এখন দাড়ি রাখবে কেন? আল্লাহু আকবার। আচ্ছা খারাপ যে দেখা যায় এর মাধ্যমে আপনার ছেলের কি কি ক্ষতি হয়? প্রথম কথা, দাড়ি রাখলে খারাপ দেখা যায় আপনাকে কে বলেছে? কারণ আপনার চোখে পোকা লেগেছে। আপনার চোখ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে দেখতেন, হাসান হোসেনের চোখ দিয়ে দেখতেন, তাহলে দাড়ি রাখলে ভালো দেখা যেত, দাড়ি কাশলে খারাপ দেখা যেত। দুই নম্বর কথা হলো, দাড়ি রাখলে আপনার ছেলের খারাপ দেখা গেল অনেকগুলো উপকার আছে। কিশোর যুবক দাড়ি রাখতে পারলে, আমি অনেক বলি আমার অনেক মহব্বতের ছেলেরা আছে সব, যে পারলে দাড়ি রেখে ফেলবা, এক নম্বর অনেক গুনাহ থেকে বেঁচে যাবা। দুই নম্বর কি সবচেয়ে বড় ফেতনা, বান্ধবীদের থেকে বেঁচে যাবা। তোমরা হয়তো মনে করো বুঝি কি বলে স্যার বান্ধবীর গল্প কি মজা লাগে, বলে স্যার জানলো কি করে, স্যার একসঙ্গে তোমাদের মধ্যে ছিল না, ওই সময় তো আমরাও পার হয়ে আসছি, তো চান্স আমাদের কম ছিল তোমাদের বেশি, কিছু করার নেই, এটা তোমাদের সৌভাগ্য অথবা দুর্ভাগ্য, আমাদের সময় এত চান্স ছিল না। তো যেটা বলছি, এই যে গল্প করতে ভালো লাগা, এই ভালো লাগাটা ভালো, কিন্তু এই ভালো লাগাটা কত খারাপ একটু একটু শোনো। ভালো লাগা দিয়ে শুরু হলো, এরপরে পকেটের উপর প্রেশার পড়বে, কারণ মোবাইল সিম কিনে দিতে হবে, হাদিয়া দিতে হবে, ভালোবাসা দিবস হাদিয়া লাগবে, খাওয়াতে হবে, রেস্টুরেন্টে যাইতে হবে, এই চাপ যে বাপের পকেটেও পড়ে যাবে, ঠিক না? আচ্ছা গেল, কিন্তু চাপ আর ওখানে থাকলো না, এখন কালবের উপর চাপ এসে গেল, এখন ঘুম আসে না, রসিয়ে মনে এক পুফ মোবাইল করি, ঘুম কামাই, সারা রাত ঘুম হয়নি কথা বলছি, দিনের বেলায় আমার আর কাজকাম হচ্ছে না, লেখাপড়া হচ্ছে না, এইরকম চললো। প্রথমে পকেটের উপরে চাপ, এরপরে মনের উপরে চাপ, ঘুমের উপরে চাপ, লেখাপড়ার উপরে চাপ, এখন আসল চাপ, মনে হয় যে বিয়ে শাদী করে ফেলি, বিয়ে শাদী করে ফেলি। যদি বিয়ে না হয় তাহলে এক বছরের কান্না, আর বিয়ে হলে 70 বছরের কান্না, কারণ এই বয়সে যে চয়েস, এই চয়েসে সাধারণ আমরা তো ওজুর মানুষ, তো অনেকেই আসে স্যার পছন্দ করে বিয়ে করছিলাম, খুব কষ্টে আছি, কত মানুষ মেয়েরাও আসে ছেলেরাও আসে। তো এই জন্য যদি দাড়ি রেখে তুমি অন্তত 22-23 পর্যন্ত যেতে পারো, এরপরে তোমার সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা এসে যাবে, তখন অন্তত পছন্দ করার আগে দুইবার চিন্তা করবে তাই তো কোন দিকে যাচ্ছি, কিন্তু এর আগে এই বিপদ থেকে তুমি বেঁচে যাবে, দাড়ি তোমাকে বাঁচাবে। তৃতীয় হলো বন্ধু, দুষ্ট বন্ধুরা সমাজে অনেক, ওদের দোষ কি, ওদের বাবা মা ছেড়ে দিয়েছে খারাপ হয়ে গেছে, তুমি যখন দাড়ি রাখবে প্রথম প্রথম তোমাকে গাল দেবে, এই হুজুর হয়ে গেছে, মোল্লা হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, জঙ্গি হয়ে কিছু একটা বলবে, কিন্তু যখন দেখবে যে কিছু হইলো না তখন আস্তে আস্তে কেটে পড়বে, তুমি বেঁচে গেলে। শুধু বেঁচলেই না, দু এক বছর পরে দেখবা, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, তোমার ওই বন্ধুরাই তোমাকে এসে আর তুই বলতে সাহস পাবে না, তোমার প্রতি একটা ভক্তি এসে যাবে, আপনি বলতে চাইবে, তুমি বলবে তুই, কিন্তু ওর মুখ দিয়ে তুই বেরোবে না, তোমার প্রতি একটা শ্রদ্ধাবোধ জন্ম নেবে। এখন বাবা মায়ের আর একটা আপত্তি আছে, হুজুর আজকাল দাড়িটা রেখলে পুলিশে ধরে, এটা দুঃখজনক, দাড়ি রাখা লোকে সন্ত্রাস জঙ্গিবাদ করে বেশি না দাড়ি চাষা লোকে করে বেশি? দাড়ি চাষা লোকে, কথা বোঝেন না? দুর্ভাগ্য, একটা দাড়ি রাখা ছেলে সমাজের সম্পদ, সে সৎ, সে সন্ত্রাস করে না, সে মদ খায় না, হিরোইন পাচার করে না, আমাদের উচিত এদেরকে প্রমোট করা, উৎসাহ দেওয়া, কারোর বিরুদ্ধে কেস থাকলে ভিন্ন কথা, কিন্তু দুর্ভাগ্য যখন আমরা দেখি দাড়ি বা ইসলামী বই দেখলে একজনে ধরে নিয়ে গেল, তারপরও এই দুর্ভাগ্য জুলুম এটা যারা করবেন তাদের ফল পাবেন। কিন্তু আমার প্রশ্ন হলো,
পুলিশে যা তো ধরে, তাদের 100 জনের 100 জনই তো দাঁড়িয়েলা, 100 জনই দাঁড়িয়েলা, হ্যাঁ দাঁড়ি ছাড়া লোক বেশি, হ্যাঁ এটা কিন্তু সত্য কথা। তাহলে দাড়ি থাকলে পুলিশে ধরার সম্ভাবনা 1% 2%, আর দাড়ি না থাকলে শয়তানে ধরার সম্ভাবনা? তাহলে আপনি আপনার সন্তানের কোনটা দেখবেন? যদি ও দাড়ি রাখে, ও খারাপ বান্ধবীদের হাত থেকে বেঁচে যাবে, খারাপ বন্ধুদের হাত থেকে বেঁচে যাবে, ওর দাড়ি থাকার লজ্জায় ও অনেক সময় খারাপ জায়গা যাইতেই পারবে না, ঠিক না? তাহলে আপনার ছেলে অন্তত 22-23 বছর পর্যন্ত ওর একটা নিরাপত্তা পাইল, আর পুলিশে ধরার সম্ভাবনাও খুব কম, আর দাড়ি না থাকলে শয়তানে ধরার সম্ভাবনা অনেক বেশি। যেটা বলছিলাম, মা বাবা সন্তানদের বেশি দুশ্মনী করে। এরপরে যেখান থেকে আমরা সরে গেছিলাম, আমাদের ছেলে মেয়েদের ছেড়ে দিছি, ওরা বান্ধবী হয় বন্ধু হয় আমরা জানি না, বাবা মা জানে তো যে অমুক মেয়ের সাথে আমার ছেলেটা মেশে, অমুক ছেলের সাথে, জানে না? জানে, কোনো আপত্তি করে নাকি? করে, এই বয়সে একটু কি আর করা যাবে, ঠিক না? তারা ছেলে মেয়েরা গল্প করে, ফুর্তি করে, আড্ডা দেয়, ইয়ারকি মারে, কোনো খারাপ নিয়তে করে না, বয়সের এটা একটা গতি, আমরা ওদের গতি রোধ করতে শেখাইনি, ওরা করছে। একসময় ওদের মনে হয় আমরা এক হই, একসাথে হই, আমরা সম্পর্ক তৈরি করি, কিন্তু ওরা জানে যে বিবাহ ছাড়া ছেলে মেয়ে একসাথে হওয়া, কাছাকাছি হওয়া এটা হারাম। ওরা বলে বিবাহ করব, বাপ মা বলে না এখন বিয়ে করা যাবে না, একটু বড় হ, প্রতিষ্ঠিত হ, তখন ওরা গোপনে বিয়ে করে, করে না? আছে না, বিয়ের খবর শুনলে বাপ মা রাগ করে না, খুশি হয়? ওই যে রিলেশনের সংবাদ শুনে রাগ করছিল নাকি, বিয়ের সংবাদে রাগ করেছে, কারণ রিলেশন হলো হালাল কাজ আর বিয়ে হলো হারাম কাজ। তার মানে বাবা মার কথা হলো, তোরা যত পারিস হারাম কাজ করছিলি ভালো করছিলি, তোরা আবার হালাল কাজ করতে গেলি কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরপরও আমরা শবে বরাতে নামাজ পড়ি, হুজুরের মিলাদ পড়ে খাওয়াই, মনে করি বিরাট মুসলমান। আপনার ইমান কোথায় আছে? ছেলে মেয়ে তাদের হেফাজতের চেষ্টা করেন, ইমানে রাখার চেষ্টা করেন, না হলে তাদের বিবাহের ব্যবস্থা করেন। বিশেষ করে ছেলে মেয়ে যখন চয়েস করেছে, পছন্দ করেছে, আপনি চেষ্টা করেন তাদের চয়েসকে মেনে নেওয়ার। কথা বুঝতে পারছেন না? আপনি কি বিয়ে দেবেন? বিয়ে তো তাদের কল্যাণের জন্যই দেবেন। যাই হোক, যেটা বলছিলাম, পিতা মাতা, পরিবেশ, সমাজ, সবাই নিজেদের স্বার্থে আমাদের যুব সমাজটাকে ডিরেল্ড করে দিচ্ছে। তবে যুবকদেরকে নিজেদের স্বার্থে সচেতন থাকতে হবে, যেন আমার শেষ বয়সে আমাকে কষ্ট করতে না হয়, আল্লাহর সাথে আমার সম্পর্কটা থাকে।